আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যখন ফেসবুক আইডির সেটিংসে গিয়ে পার্সোনাল ইনফরমেশান ওইখানে গিয়ে কন্ট্যাক্ট ইনফোর ওইখানে এডিট অপশনে ক্লিক করবেন আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো দেখার জন্যে, তখন এরকম একটা লেখা চলে আসে, দ্য পেজ ইউ রিকোয়েস্টেড ওয়াজ নট ফাউন্ড। তো এই সমস্যাটার সমাধান কীভাবে করবেন সব কিছুর বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনে মেনে থ্যাঙ্কস। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আপনারা অনেকেই রিসেন্টলি একটা বড় সমস্যার মধ্যে পড়েছেন, সেটা হচ্ছে ফেসবুকের সেটিংসে গিয়ে পার্সোনাল ইনফরমেশান ওইখান থেকে কন্ট্যাক্ট ইনফোর এডিটে গেলে আপনাদের পার্সোনাল ইনফরমেশানগুলো দেখা যাচ্ছে না। ওকে, তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, তো এই সমস্যাটার সমাধান কীভাবে করবেন তাও দেখিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখান থেকে জাস্ট আমি রিলাইন অপশন এখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে সেটিংস এইখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর এই যে দেখুন পার্সোনাল ইনফরমেশান, ওকে জাস্ট এইখানে ক্লিক করব। তো বন্ধুরা, এই যে দেখুন এইখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এবং এর ডান পাশে কিন্তু এডিট অপশন রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এই যে দেখুন আমাদের যে পার্সোনাল ইনফরমেশানগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করছে না, এবং এইখানে লেখা রয়েছে দ্য পেজ ইউ রিকোয়েস্টেড ওয়াজ নট ফাউন্ড। ওকে, তো এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন আপনারা অনেকেই। আপনারা অনেকেই টেকনিক্যাল সাবমিট টেক হেল্প গ্রুপে পোস্ট করেছেন, যার কারণে কিন্তু এই ভিডিওটা মেক করা। তো এটা কিসের জন্য হচ্ছে, এটার সমাধান কিভাবে আপনারা পাবেন সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো আমি কিন্তু এখন আপনাদেরকে ফেসবুক লাইভ থেকে এটা দেখালাম, এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি ফেক অফিসিয়াল অ্যাপসে। তো এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম, দেন এইখান থেকে হচ্ছে জাস্ট এই যে প্রোফাইল আইকন বা আপনারা এখান থেকে থ্রি লাইন আইকন এখানে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশান জাস্ট এইখানে ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করার পর এখান থেকে যদি আমি কন্ট্যাক্ট ইনফো এইখানে ক্লিক করি তাহলে অবাক হয়ে যাবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু আমার পার্সোনাল ইনফরমেশানগুলো কিন্তু শো করছে, এবং এখান থেকে চাইলে কিন্তু এই ইনফোগুলো আমি চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। ওকে, তো ফেসবুক লাইটে কিন্তু এই সমস্যাটা হচ্ছে হঠাৎ করে, আগে কিন্তু এরকম সমস্যা ছিল না। তো ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যাটা হচ্ছে, আপনারা কেউ টেনশন করবেন না। ফেসবুকের আপডেট যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এই অপশনগুলো আপনারা এখানে আবারও পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাভেল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।